ওকে, তো হোয়াট ইজ ডেভেলপমেন্ট? আজকে আমরা যেটা পড়ছি যে ডেভেলপমেন্ট ইটস মিনিং, গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট, এটা আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। এবং ডেভেলপমেন্ট থাকলেই তার বিপরীতে আন্ডার ডেভেলপমেন্ট নিয়ে একটা আলোচনা চলেই আসে। আমরা বলতে পারি এটা একই স্টিক বা লাঠির এক প্রান্তে যদি ডেভেলপমেন্ট থাকে, অন্য প্রান্তে আন্ডার ডেভেলপমেন্ট। যদি ডেভেলপমেন্টের ভাগ বেশি হয়, স্বাভাবিকভাবে আন্ডার ডেভেলপমেন্ট কম হবে, আর ভাইস ভার্সা, আন্ডার ডেভেলপমেন্ট বেশি হলে ডেভেলপমেন্ট কম হবে। এটুকু আমাদের স্বাভাবিক ভাবনার মধ্যে আমরা জানি। তো হোয়াট ইজ ডেভেলপমেন্ট? আমি যদি একেবারে সংজ্ঞাটা চাই, এই যে সংজ্ঞাটা এখানে দেওয়া হচ্ছে, দ্য প্রসেস ইন হুইচ সামওয়ান অর সামথিং গ্রোজ অর চেঞ্জেস অ্যান্ড বিকাম মোর অ্যাডভান্সড। এই সংজ্ঞাটা কেমব্রিজ ডিকশনারি অনুযায়ী দেওয়া হয়েছে। এখন তুমি যদি অক্সফোর্ড ডিকশনারি দেখো, তুমি যদি মিরিয়াম ওয়েবস্টার ডিকশনারি দেখো, বা পৃথিবীর যে কোনো ডিকশনারি তুমি যদি খুলে দেখো, তাহলে মোটামুটি যে শব্দগুলোকে এখানে আমি হাইলাইট করে রেখেছি, ঘুরিয়ে ফিরিয়ে সেই শব্দগুলোকেই খুঁজে পাবে। ইট ইজ এ প্রসেস, ফার্স্ট অফ অল ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস, দেখো হাইলাইট করা আছে। ডেভেলপমেন্ট ইজ এ প্রসেস, অর্থাৎ হঠাৎ করে ডেভেলপমেন্ট বা উন্নয়ন, বাংলায় বলি উন্নয়ন, এটা করা যায় না। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা তথাকথিতভাবে অনুন্নত অঞ্চল উন্নত অঞ্চলে পরিণত হবে, বা একজন ব্যক্তি যার অনুন্নত অবস্থা ত্যাগ করে তিনি উন্নত অবস্থায় উপনীত হবেন, সেই প্রক্রিয়াটাকে বলা হয় উন্নয়ন বা ডেভেলপমেন্ট। আবার পরবর্তী যে লেটারটা আমি হাইলাইট করে রেখেছি, দেখো সেটা হচ্ছে গ্রো, গ্রো করা, এবং এইখান থেকেই কিন্তু গ্রোথ এসছে, পরে আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। বাট গ্রো করা অর্থাৎ বাড়া, বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া, গ্রোকে আমরা বলি বৃদ্ধি, গ্রোথকে বলি বৃদ্ধি। গ্রো করা মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়াটা উন্নতির একটা লক্ষণ, কিন্তু নিজে উন্নতি নয়। কেন নয় সেটা আমরা পরে যখন ডিফারেন্সটা আলোচনা করব তখন ডিটেলসে আসব, এখন এটুকু বলি বৃদ্ধি। বৃদ্ধি কাকে বলছি? বৃদ্ধি একটা ফিজিক্যাল ব্যাপার, অর্থাৎ ভৌত বিষয়। যেমন একটা চারা গাছ মাটি, জল, উষ্ণতার সাহচর্য পেয়ে ধীরে ধীরে মহিরুহে পরিণত হয়, তাহলে তার শারীরিক বৃদ্ধি ঘটল। যেমন একটি শিশু শৈশবে যদি সে উপযুক্ত খাদ্য পায়, উপযুক্ত পরিচর্যা পায়, ধীরে ধীরে একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠে, এটা তার বৃদ্ধি। অতএব এটা তার, আমি কোনো কোনো ক্ষেত্রে অন্তত, যদি আমি টার্মটাকে একেবারে ছোট করে নিই বা শর্টেস্ট বা ক্লোজেস্ট মিনিংটা যদি আমি নিই, তাহলে সেটা দাঁড়ায় যে গ্রোথ ইজ ইকুয়াল টু ডেভেলপমেন্ট। কিন্তু আমরা পরে জানবো যে না, সেটা নয়। গ্রোথ ইজ ইকুয়াল টু ডেভেলপমেন্ট শুধু যদি ফিজিক্যাল সেন্সে বলি, আমরা ভৌত হিসেবে বলি গ্রোথ ইজ ডেভেলপমেন্ট। নাও কামস চেঞ্জেস, চেঞ্জ বা পরিবর্তন। পরিবর্তন কিন্তু দুই মুখী, একটি পরিবর্তন ভালো থেকে খারাপের দিকে, অপর পরিবর্তন খারাপ থেকে ভালোর দিকে, অর্থাৎ নেগেটিভ চেঞ্জ, পজিটিভ চেঞ্জ, দু ধরনেরই হতে পারে। আমরা উন্নয়ন বলতে পজিটিভ চেঞ্জকে বোঝাই, যে কোনো অবস্থার যদি আরও ভালো হয়, আরও সুন্দর হয়, আরও সহনীয় হয়, তখন তাকে আমরা বলি পরিস্থিতির উন্নতি হয়েছে। যেমন ধরো যে কয়েকদিন ধরে তুমুল বর্ষণ হচ্ছে, রাস্তাঘাট জলে ডুবে গেছে, মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, এটা একটা খারাপ অবস্থা, একটা ভালনারেবল কন্ডিশন। কিন্তু তারপরে তিন দিন চার দিন এরকম হওয়ার পরে আস্তে আস্তে মেঘ কেটে গেল, সূর্যের আলো বেরিয়ে এলো এবং জল আস্তে আস্তে নেমে গেল, এই পরিস্থিতিটাকে আমরা বলবো এটা একটা পজিটিভ চেঞ্জ হলো, আমরা বলবো পরিস্থিতির উন্নতি হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, কন্ডিশন হ্যাজ ডেভেলপড। এক্ষেত্রে আমরা একটা পজিটিভ চেঞ্জকে বোঝাচ্ছি। কিংবা একটা রাজ্যে, একটা দেশে বা যে কোনো একটা অঞ্চলে
এমন একটা অপশাসন চলছিল যে অপশাসনের ফলে সেখানকার মানুষের জীবন জীবিকা বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হচ্ছিল। সেখান থেকে বিপ্লবের মাধ্যমে হোক, গণতান্ত্রিক প্রক্রিয়াতে হোক, সেই শাসক সরে গেল, গিয়ে নতুন শাসক এলো, যে শাসক জনকল্যাণমূলক কাজ করছে। তখন আমরা বলবো এটা একটা সোশ্যাল ডেভেলপমেন্ট হলো। যেমন আমরা জানি যে রাজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফরাসি বিপ্লব ঘটেছিল ফ্রান্স দেশে, এবং তার ফলে সাম্য, মৈত্রী, স্বাধীনতা এই তিনটি মূল অধিকারের উপর ভিত্তি করে সেখানে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেটাকে আমরা তৎকালীন হিসেবে ডেভেলপমেন্ট বলতে পারি। তাহলে চেঞ্জেস, পজিটিভ চেঞ্জেস আর ডেভেলপমেন্ট, বাট নেগেটিভ চেঞ্জেস আর নট। নাও বিকামস, এই শব্দটা কেন হাইলাইট করলাম, কিসে পরিণত হয়েছে, কিসে পরিণত হয়েছে, সেই পরিণতিটাকে ডিনোট করছে এই শব্দটা। একটা স্থান একেবারে নোংরা হয়ে পড়েছিল, আবর্জনা ফেলতো মানুষ, অতি দুর্গন্ধময় জায়গা যেটাকে সবাই এড়িয়ে চলতো, ভাগাড়। কিন্তু নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই সমস্ত যে জঞ্জালগুলো ছিল সেগুলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা শুরু হলো, এবং সেই স্থানে একটা মনোরম বাগান তৈরি করে দেওয়া হলো। এবার মানুষ আর সেই জায়গাটাকে এড়িয়ে চলছে না, সেখানে যাচ্ছে বা সেখান থেকে মানুষের প্রয়োজন সাধিত হচ্ছে। তাহলে এই যে অবস্থাটা এখন হলো, সেটা আগের অবস্থার থেকে আরো বেটার। এই বেটারমেন্টটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট। এবং লাস্ট অফ অল অ্যাডভান্সড, অ্যাডভান্সমেন্ট থেকে শব্দটা এসেছে অ্যাডভান্সমেন্ট। হোয়াট ইজ অ্যাডভান্সমেন্ট? অ্যাডভান্সমেন্ট মানে এগিয়ে যাওয়া, মানুষ তার সভ্যতার বিকাশের উষালগ্ন থেকে আজ পর্যন্ত আমি যদি তার যাত্রাটাকে দেখি, তাহলে সে নিরন্তর এগিয়ে চলেছে, অ্যাডভান্সমেন্ট চলছে তার। যে মানুষ একসময় পাথুরে অস্ত্র নিয়ে খাদ্যের অন্বেষণে পশুপাল শিকার পশুপালের পিছনে ধাওয়া করতো শিকার করবে বলে, সেই মানুষই একদিন আবার পশুপালন শিখে নিয়েছিল, সেই মানুষই স্থায়ী বসবাস করার উদ্দেশ্যে কৃষিকাজ শিখে নিয়েছিল, আর সেইখান থেকে আজকে সে একটা মার্কেট ফার্মিংয়ের জায়গায় এসে পৌঁছেছে। যে মানুষের হাতে পাথুরে অস্ত্র ছিল, সেই মানুষের হাতে এখন চন্দ্রযান, মঙ্গলযান চলে এসেছে। যে মানুষ আগে তার হেঁটে, পায়ে হেঁটে যতটা পর্যন্ত সে একদিনে যেতে পারে সেটুকুই ছিল তার পৃথিবী, সেই মানুষ এখন মহাবিশ্বের খোঁজ নিচ্ছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি করেছে, সে হাবল টেলিস্কোপ তৈরি করে দূর দূরান্তের গ্যালাক্সির খবর নিচ্ছে। অ্যান্ড দিস ইজ অ্যাডভান্সমেন্ট, অ্যান্ড দিস ইজ ডেভেলপমেন্ট। কিন্তু এখনো পর্যন্ত আমরা যতগুলো জিনিসকে ডেভেলপমেন্ট বলে আখ্যা দিলাম, এর প্রত্যেকটি হচ্ছে খণ্ডিত, টুকরো এক একটা। বলা যেতে পারে যে ডেভেলপমেন্ট যদি একটা মস্ত বড় মোটরগাড়ি হয়, তাহলে এর এক একটা পার্টসকে আমরা দেখছি এককভাবে, কেউই ডেভেলপমেন্ট নয়। বরঞ্চ আমরা বলতে পারি যে ডেভেলপমেন্ট মানে এই সমস্ত কিছুর একটা সমাহার বা সমষ্টি। আমরা সেই আলোচনায় আসবো, ডেভেলপমেন্ট কাকে বলে সে নিয়ে আরও বেশি আলোচনায় আমরা আসবো। তার আগে আমি তোমাদের তিনটে ছবি দেখাবো, সেই তিনটে ছবি দেখে তোমাদের মতামত বলতে হবে যে কে কতটা ডেভেলপড, বা উন্নয়নের সিঁড়িতে কে কোথায় অবস্থান করছে সেইটা আমাদেরকে বলতে হবে। তোমাদের এটা একটা টাস্ক দিলাম, ভালো করে ছবিগুলো একটু লক্ষ্য করো, তোমাদের স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করো। প্রথম ছবি তোমাদের সামনে রয়েছে, এই ছবিটির
বাড়ি ঘরগুলোকে লক্ষ্য করো, তার আশপাশগুলোকে লক্ষ্য করো। নিশ্চয়ই এই ছবিটা তোমাদের কিছু বলছে, তোমাদের কিছু বার্তা দিচ্ছে, সেই জায়গাকার আর্থ সামাজিক পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে চাইছে। তোমরা ভালো করে লক্ষ্য করো। আমি দ্বিতীয় ছবিতে যাচ্ছি, প্রথম ছবি তোমরা দেখলে, আমি দ্বিতীয় ছবিতে যাচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করো, ঠিক একইভাবে প্রথম ছবিটির মতোই এই দ্বিতীয় ছবিটিও কিছু বলছে, উন্নয়ন সম্পর্কে কিছু বার্তা দিচ্ছে বা পরিস্থিতি সম্পর্কে কিছু বার্তা দিচ্ছে। তোমরা দেখো, এবার চলে আসছি তৃতীয় ছবিতে। এই ছবিটিও সেই একইভাবে আঞ্চলিক উন্নতি বা সামগ্রিক উন্নতি, আমি যদি এখন অন্য কোনো কিছুকে ট্যাগ না করি উন্নতির সঙ্গে বা ডেভেলপমেন্টের সঙ্গে, শুধু ডেভেলপমেন্ট এই কথাটাকে যদি মাথায় রাখি, তাহলে এটাও একটা বার্তা দিচ্ছে। প্রতিটি ছবি একটা বার্তা দিচ্ছে। আমি আবার 1 2 3 করে দেখাচ্ছি। এটি প্রথম ছবি, এটি দ্বিতীয় ছবি, এটি তৃতীয় ছবি। এবার তোমরা বলো আমাকে যে কোন ছবিটা তোমাদেরকে ডেভেলপমেন্ট সম্পর্কে কি বোঝাল, কে বেশি ডেভেলপ, কে কম। স্যার দ্বিতীয় ছবিটা খুবই ডেভেলপমেন্ট, দ্বিতীয় ছবিটা যেটা আছে, আর তৃতীয় ছবিটা একদম ডেভেলপমেন্ট নয়, মানে একদম খুবই দরিদ্র এলাকা। আর যেটা প্রথম ছবিটা সেটা খুবই খুব ডেভেলপমেন্টও নয় আর খুব দরিদ্র নয়, মানে মাঝারি টাইপের আর কি। মাঝারি মাঝারি, বেশ বেশ বেশ, খুব ভালো, সৌম্য খুব সুন্দর বলেছে। আচ্ছা রমেশ, তোমার কি মত? স্যার আমার মনে হয় গ্রামের যে দৃশ্যটা দেখালেন 3 নম্বর, ওটা হলো আন্ডার ডেভেলপমেন্ট, অনুন্নয়ন। পরে বিশ্ব বাংলা গেট যেটা যে দেখালেন 2 নম্বর, ওটা প্রচুর ডেভেলপমেন্ট। এবং ফার্স্টের যে ছবিটা, ওটা কোনো একটা সময়ে ডেভেলপমেন্ট ছিল, পরবর্তীকালে সেটা অরক্ষিত হয়ে তার ডেভেলপমেন্ট। রমেশ একটা নতুন নতুন একটা দিক যোগ করলো, আমার খুব ভালো লাগলো যে প্রথম ছবিটাতে ওর মনে হয়েছে যে এটা এটা টেম্পোরাল ভ্যারিয়েশন একটা দেখাচ্ছে ডেভেলপমেন্টে, যে এক সময় এটা উন্নত ছিল কিন্তু বর্তমানে এর একটা অনুন্নতির জায়গায় গিয়ে পৌঁছেছে বা তারা মেনটেন করতে পারেনি সেই উন্নতির জায়গাটা। আচ্ছা মৌসুমীর কী মত? ছবিটা মনে হচ্ছে যে অনুন্নত, উন্নয়নশীল নয়। আর হচ্ছে দ্বিতীয় ছবিটা তো উন্নত মনে হচ্ছে, আর প্রথম ছবিটা রমেশ যেটা বললো যে আগে মানে এ ছিল, উন্নত ছিল, কিন্তু সেটা মানে রক্ষণাবেক্ষণ না করার জন্য ওটা হচ্ছে বেশ বেশ, মানে রমেশ যেটা বলছে সেটার সঙ্গে মৌসুমী একমত। আচ্ছা আমি তৃপ্তিকে জিজ্ঞেস করব, তৃপ্তি, হ্যাঁ এই যে কথাগুলো ওরা বললো সেটা তোর কি মনে হয় যে এটা ওরা সঠিক বলছে? হ্যাঁ স্যার মোটামুটি সঠিক, আমি তো লাস্টে এলাম, জয়েন্ট হতে পারিনি। ঠিক আছে সেটা প্রশ্ন না, আমি তোকে অন্য একটা কথা যে তুই তো ছবিটা দেখলি। আচ্ছা যদি শেষের ছবিটা অনুন্নয়নের ছবি মনে হয়, তাহলে কেন মনে হচ্ছে যে এটা অনুন্নত, কি দেখে তোর মনে হচ্ছে যে এটা অনুন্নত জায়গা? কারণ স্যার এখানে ঘর বাড়িগুলো ডেভেলপ নয়, মানে আগেকার যেরকম আছে, তারপরে রাস্তাঘাট, ইলেকট্রিক, মানে সবকিছুটাই হ্যাঁ মানে পিছিয়ে আছে এখন যে ডেভেলপমেন্ট। মানে যেহেতু বাড়িঘর গুলো দেখা যাচ্ছে যে ওই ঝুপড়ির মতো বাড়ি, তারপরে মাটির রাস্তা, হ্যাঁ ইলেকট্রিকের খুঁটি গুলো যেহেতু দেখা যাচ্ছে যে কাঠের, এগুলো দেখে তোর মনে হচ্ছে এটা অনুন্নত। বেশ আচ্ছা আমি একইভাবে আবার সৌম্যর কাছে ফিরে যাচ্ছি। সৌম্য প্রথম যে ছবিটা ছিল ওটা দেখে কেন মনে হচ্ছে যে এটা খুব একটা উন্নত জায়গা নয়? প্রথমে যে ছবিটা ওটা ওখানে কিছু নকশাবিদ ধরনের করা আছে, মানে সব বাড়িগুলোতে, তারপরে সাইডে পাকা বাড়ি আছে অনেকগুলো, তারপরে রাস্তাঘাটটা এখন মানে ব্যবহার হয়নি বলে এখন আগেকার সেই মাটির রাস্তা রয়ে গেছে,
তারপরে যে এখানে স্যার পাইপে মানে জল ব্যবস্থার জন্য সব পাইপ খাটানো আছে, তারপরে আরো বিভিন্ন ধরনের বেশ বাড়িতে বাড়িতে। দ্বিতীয় ছবিটার কথা যদি বলি, দ্বিতীয় ছবিটা দেখে এটা দেখে কেন মনে হচ্ছে যে এটা খুব উন্নত? এখানে যে এখানে সবকিছু উন্নত ধরনের, কারণ যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো সবই পাকা বাড়ি, আর খুবই মানে কি বলবো উন্নত ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি। রাস্তাঘাট গুলো দেখে মনে হচ্ছে যে রাস্তাঘাট গুলো সব উন্নত, মানে হ্যাঁ পাকার রাস্তা সবকিছু। এইবার আমি তোমাদের কাছে এটা একটা ব্রেকডাউন করি। আশ্চর্যজনক ভাবে প্রথম যে ছবিটা তোমরা দেখলে, অর্থাৎ এই ছবিটা, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উন্নত একটা শহরের ছবি। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ছবি, এবং ইউনো অর্থনৈতিক উন্নয়নের কথা যদি বলি, মানে অর্থনীতির ভলিউমটা যদি উন্নয়নের মাপকাঠি হয়, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের থেকে উন্নত তো আর কেউ হতে পারবে না, আর নিউ ইয়র্কের থেকে বেশি অর্থনৈতিক দিক থেকে অগ্রসর শহর, অ্যাডভান্সড কি অর্থনীতি, কি বিল্ডিং, কি এভরিথিং, সব কিছুর দিক থেকে তো নিউ ইয়র্কের সমকক্ষ কেউ হতে পারবে না। তাহলে এটা নিউ ইয়র্কের ছবি, যেটাকে তোমরা বলছো ইট ইজ নট ডেভেলপ, বা রমেশ যেটাকে বললো যে এটা একসময় ডেভেলপ ছিল, এখন এই মুহূর্তে এটার অবস্থা ভালো নয়, এ পিছিয়ে গেছে। তোমরা যেটাকে সব থেকে উন্নত বললে সেটা আমাদের দেশে ঠিকই দেখেছো, বিশ্ব বাংলা গেট লেখাই আছে, আমাদের শহরের আমাদের রাজ্যের রাজধানী কলকাতার পাশে রাজারহাট নিউ টাউন যে উপনগরী সেইখানকার ছবি, ঝাঁ চকচক করছে সমস্ত কিছু। কিন্তু আমি তোমাদেরকে মনে করিয়ে দিই যে ভারতবর্ষ অর্থনীতির ভলিউমের দিক থেকে চতুর্থ হলো, যদি পার ক্যাপিটা যদি আমি ধরি তাহলে ভারতবর্ষ এমনকি বাংলাদেশের পিছনে। সো উই আর নট ডেভেলপড, আমরা ডেভেলপ নই, অ্যাটলিস্ট নট লাইক নিউ ইয়র্ক। অ্যান্ড থার্ড যেটাকে আমি দেখালাম, এটা শ্রীলঙ্কার একটা গ্রামের ছবি। ক্যান ইউ ইমাজিন যে শ্রীলঙ্কার এই গ্রামগুলো আমাদের যে কোনো শহরের থেকে শিক্ষা, স্বাস্থ্য এবং জনপরিষেবায় অন্ততপক্ষে 5-7 গুণ এগিয়ে রয়েছে? এই গ্রামগুলোতে যে স্বাস্থ্য পরিষেবা রয়েছে, সেই স্বাস্থ্য পরিষেবা ভারতবর্ষের সঙ্গে তো নয়, ইউরোপের অনেক দেশের থেকে এগিয়ে রয়েছে। এদের কন্টেস্ট হচ্ছে পশ্চিম ইউরোপের উন্নত দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য এবং শিক্ষায়, হিউম্যান ডেভেলপমেন্টে এরা অনেক অনেক এগিয়ে রয়েছে। অর্থাৎ এই যেখানকার ছবি আমরা দেখলাম এখন এই মুহূর্তে স্ক্রিনে রয়েছে, ভারতবর্ষের একটা জায়গার ছবি, ভারতবর্ষ তথাকথিত দিক থেকে অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠিতে এই যে ছবিটা যেখানকার সেই দেশ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের থেকে অনেক পিছিয়ে আছে, এবং এই যে ছবিটা দেখলাম শ্রীলঙ্কার ছবি, তাদের থেকে সামাজিক বা হিউম্যান ডেভেলপমেন্টে মানবিক উন্নয়নে অনেক পিছিয়ে আছে। সো ডেভেলপমেন্ট ইজ সামথিং দ্যাট ইজ নট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ডেভেলপমেন্ট জিনিসটা একটু জটিল। একটা যে কোনো জায়গাকে দেখে একটা বৃহৎ অঞ্চল সম্পর্কে ধারণা করা যায় না, একটা দুটো মানুষকে দেখে একটা জনগোষ্ঠীর সম্পর্কে ধারণা করা যায় না। ডেভেলপমেন্ট এমন একটা জিনিস, এমনকি মজার বিষয় হচ্ছে তোমাদের চোখ যে তোমাদেরকে খুব ধোঁকা দিয়েছে তা তো নয়, তোমরা যেটা দেখেছো সেটা সম্পূর্ণ মিথ্যা নয়। এই যে ছবিটা এখন স্ক্রিনে রয়েছে শ্রীলঙ্কার, এই ছবিটার সঙ্গে আমি যদি কলম্বো শহরের একটা ছবি তুলে দিই, সঙ্গে সঙ্গে দেখলে বলবে কলম্বো শহর তো অনেক বেশি ডেভেলপড আর এই জায়গাটা আন্ডার ডেভেলপড। বিকজ আমাদের যে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট আমাদের মনে ঢুকে রয়েছে সেটা হচ্ছে এই কতগুলো তার চিহ্ন আছে, যেমন ঝাঁ চকচকে ঘরবাড়ি হবে, পাকা রাস্তা হবে এবং মানুষজন খুব ভালো পোশাক পরে থাকবে ইত্যাদি। স্থানীয়ভাবে উন্নয়ন এবং অনুন্নয়ন পাশাপাশি থাকতেই পারে, যেমন এই রাজারহাটের যে ছবিটা এখানে আমি তুলে ধরেছি, এর থেকে
5-7 কিলোমিটার দূরে চলে গেলেই আবার এমন সব ঝুপড়ি, এমন সব জায়গা খুঁজে পাবো যেটা দেখালে তোমরা বলবে যে এটা তো চূড়ান্ত অনুন্নত একটা জায়গাকার ছবি। অর্থাৎ উন্নয়ন স্থান ভিত্তিক পরিবর্তন হতে পারে, আবার রমেশ যেমন বলল সময় ভিত্তিক পরিবর্তন হতে পারে। একটা দেশ খুব উন্নতির একটা চরম সীমায় পৌঁছেছিল, সেখান থেকে আবার পড়ে যেতে পারে। একটা স্থান উন্নতি করেছিল খুব, আবার সে অনুন্নতি হতে পারে। একটা ব্যক্তি মানুষ তার জীবনে অনেক উন্নতি করেছিল, আবার তার পতন হতে পারে। ফলে এটা সময়ের দিক থেকে পরিবর্তনশীল, আবার স্থান ভিত্তিতেও ভীষণ পরিবর্তনশীল। এখন আমরা আর একটা দিক সম্পর্কে একটু জানি, যে ডেভেলপমেন্ট কথাটা বলছি বা উন্নয়ন কথাটা বলছি, কার উন্নয়ন, কার জন্য উন্নয়ন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই উন্নয়নের জন্য আমাদেরকে কি মূল্য দিতে হচ্ছে, কস্টটা কি, হু ইজ ডেভেলপিং অ্যাট হোমস কস্ট, কে কার উপরে নির্ভর করে উন্নত হচ্ছে, এটা জানা ভীষণ প্রয়োজন। এটাই আমাদের আজকে বিশ্বব্যাপী উন্নয়নের বিতর্ক, ঠিক কোন পথে উন্নয়নটা ঘটবে, ঠিক কোন রাস্তা দিয়ে গেলে তাকে উন্নয়ন বলা যাবে, এ নিয়ে কিন্তু সারা পৃথিবীতে চূড়ান্ত বিতর্ক রয়েছে। কারণ উন্নতি কাকে বলে এটা নিয়েই আমাদের মধ্যে বিরাট একটা দ্বন্দ্ব রয়েছে, যে দ্বন্দ্বটার একটু আভাস আমি তোমাদের আগের ছবিগুলোতে নিয়ে এসে দেখালাম। যেমন শ্রীলঙ্কা আর নিউ ইয়র্ককে যদি আমি পাশাপাশি রাখি, শ্রীলঙ্কা মানব উন্নয়ন সূচকে, আমি বলবো মানব উন্নয়ন কি পরে আমি একটু বোঝাবো, কিন্তু আশা করি তোমরা এটা সম্পর্কে একটু জানো, উন্নয়ন মানব উন্নয়ন কি, মানব উন্নয়ন সূচক এটা নাম শুনেছ। তো মানব উন্নয়ন সূচকে শ্রীলঙ্কা, একটু আগে আমি বলছিলাম ইউরোপের অনেক দেশের থেকে বেশি, এমনকি আমেরিকার যে মানব উন্নয়ন সূচক তার কাছাকাছি, ইফ নট মোর দ্যান দ্যাট। কিন্তু অর্থনীতির ভিত্তিতে যদি দেখি, পার ক্যাপিটা পারচেজিং পাওয়ার প্যারিটি, যেটাকে চট করে আমাদের মাপার একটা স্ট্যাটিস্টিক্যাল টুল, পার ক্যাপিটা পারচেজিং পাওয়ার প্যারিটি ডলারে পেশ করা হয়, যে মাথাপিছু ক্রয় ক্ষমতা কতটা, সেটার ভিত্তিতে যদি দেখি, তাহলে একজন মার্কিন নাগরিক একজন শ্রীলঙ্কানের থেকে 100 গুণ 1000 গুণ বেশি তার পারচেজিং পাওয়ার ক্যাপাসিটি হতে পারে। আমি এক্সাক্ট তথ্যটা আমি এই মুহূর্তে পেশ করছি না, কারণ আমাদের দরকারও নেই, এক্সাক্ট তথ্যটা আমার দরকার নেই, কিন্তু আমরা জানি এটা, যে পাশাপাশি যদি বা যে কান্ট্রিগুলোর সঙ্গে আমি একটু আগে তুলনা করলাম, পশ্চিম ইউরোপের দেশগুলো, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, এদের সঙ্গে সমাজ উন্নয়নের দিক থেকে এরা শ্রীলঙ্কা গায়ে গায়ে। শুনলে অবাক হয়ে যাবে, আমাদের দেশের মধ্যে একটি রাজ্য আছে যারা এই একই রকম উন্নতিতে রয়েছে, উন্নতির লেভেলে রয়েছে হিউম্যান ডেভেলপমেন্টের দিক থেকে, সেটা হচ্ছে কেরালা। কেরালা, তার পাশে তামিলনাড়ু, এরা উন্নয়নের দিক থেকে অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্টের দিক থেকে ভারতবর্ষের আর সমস্ত রাজ্য তো ছেড়েই দাও, আমাদের প্রতিবেশী দেশগুলোর থেকে অনেক এগিয়ে, এদের হিউম্যান ডেভেলপমেন্টের লেভেল ইউরোপিয়ান দেশগুলোর সমান, এমনকি ওই লাটভিয়া, লিথুয়ানিয়া, হ্যাঁ এই সমস্ত, বা চেকোস্লোভাকি, এইসব দেশগুলো যেগুলো পূর্ব ইউরোপের দেশ, তাদের থেকেও বেশি। আজকে ভারতবর্ষের দিকেই যদি তাকাই, কেরালার অর্থনৈতিক সূচক মহারাষ্ট্রের থেকে অনেক নিচে, গুজরাটের থেকে অনেক নিচে, কিন্তু এমনকি উত্তরপ্রদেশের টোটাল ইকোনমিক ভলিউম যা, তার থেকেও কেরালার টোটাল ইকোনমিক ভলিউম কম, কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টে কেরালা এদের সকলের থেকে অনেক অনেক উপরে। কেরালা ইনফ্যাক্ট এই কিছুদিন আগেই প্রকাশ হয়েছে আমাদের নীতি আয়োগ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে তাদের একটা র্যাঙ্কিং এসছে, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা SDG, সে তার ভিত্তিতে কোন রাজ্য কেমন পারফরমেন্স করছে, 100 পয়েন্টের একটা স্কেল তৈরি করা হয়েছিল, যেখানে সবার ওপরে কেরালা। কেরালার স্কোর কত, কেরালার স্কোর হচ্ছে, আমি যদি খুব ভুল না করি তাহলে হচ্ছে
অ্যারাউন্ড 94 92 94 এরকম জায়গাতে রয়েছে। তার নিচে তামিলনাড়ু রয়েছে, তার নিচে হিমাচল প্রদেশ রয়েছে, করতে করতে সব শেষের দিকে নিচের দিকে আছে বিহার, ছত্তিশগড় এটসেট্রা এটসেট্রা। গুজরাট কোথায় আছে? গুজরাট আছে অ্যারাউন্ড ওই 68 এরকম জায়গাতে আছে। তাহলে কেরালার সঙ্গে গুজরাটের এত তফাৎ, কিন্তু গুজরাটের ইকোনমিক এটা যদি আমি দেখি, ইন্ডিকেটার দেখি, তাহলে সে অনেক আগে, সে হয় টপ নলে সেকেন্ড বেস্ট এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। মহারাষ্ট্র গুজরাট এরা সবসময় ফার্স্ট সেকেন্ডের মধ্যে ঘোরাফেরা করছে। তাহলে প্রশ্ন হচ্ছে আমি কোনটাকে উন্নয়নের মাপকাঠি ধরবো? দীর্ঘ দীর্ঘ সময় ধরে, দীর্ঘ সময় ধরে আমি বলছি, একেবারে যদি একদম মেনশন করে দিই তাহলে হচ্ছে যে গত শতাব্দীর শেষ ভাগের পর্যন্ত, গত শতাব্দীর শেষ ভাগে 80 দশক পর্যন্ত একটা কমন নোশন বা প্রিভেলিং নোশন ছিল যে ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু ডেভেলপমেন্ট, আর ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ দ্য ডেভেলপমেন্ট। যদি অর্থনীতিকে চাঙ্গা করা যায়, অর্থনীতির উন্নতি করা যায় অ্যাট এনি কস্ট, যদি অর্থনীতির উন্নতি করা যায় তাহলেই সামগ্রিক উন্নতি হবে। অর্থাৎ মনে করা হতো যে দারিদ্র, অশিক্ষা, কুসংস্কার, বিজ্ঞান মনস্কতার অভাব, বিভিন্ন সমাজের বিভিন্ন দুর্বল অংশের প্রতি অত্যাচার, নারীর প্রতি বৈষম্য, শিশুর প্রতি বৈষম্য, এই প্রতিটি জিনিসেরই একটি দাওয়াই বা ওষুধ, সেটি হচ্ছে উন্নয়ন। আর সেই উন্নয়ন একমাত্র এনে দিতে পারে অর্থনীতির উন্নয়ন। দীর্ঘ দীর্ঘ সময় ধরে এইটি কিন্তু মূল ধারার উন্নয়ন বলে প্রচারিত হয়ে এসেছে। আমরা যদি দেখি যে ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দী, যখন বিংশ শতাব্দীর প্রথম ভাগ, যে সময়টাতে সারা বিশ্বে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতা তাদের চূড়ান্ত অবস্থায় রয়েছে, যখন ভারতবর্ষ সহ দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বিস্তৃত অঞ্চল ইউরোপের কোনো না কোনো দেশের কুক্ষিগত হয়ে রয়েছে, আমেরিকাও তার আগে ছিল, আমেরিকা তখন স্বাধীন হয়ে গেছে, আমরা জানি যে 1770 1776-এ স্বাধীন হয়ে গেছে আমেরিকা, কিন্তু তার আগে পর্যন্ত সে ছিল ব্রিটিশদের উপনিবেশ। এবং তারপরেও আমরা দেখব যে কিউবা, যেটা আজকে ওয়েস্ট ইন্ডিজ বলে পরিচিত, সেই সমস্ত অঞ্চল, আজকে যেটা ব্রাজিল, আর্জেন্টিনা, এই সমস্ত জায়গাতে স্পেন এবং পর্তুগালের সাম্রাজ্যবাদী শাসন চলেছে। এই সময়গুলোতে মনে করা হতো, এই সময় আমরা যদি দেখি তাহলে অর্থনীতিবিদরাই মূলত উন্নয়নের পরিকল্পনা রচনা করতেন। এই সময় থেকে শুরু করে এই বিংশ শতাব্দী পর্যন্ত, এমনকি এখনও পর্যন্ত বহু দেশে অর্থনীতিবিদরাই পরিকল্পনা রচনা করেন, উন্নয়ন পরিকল্পনা রচনা করেন। তাদের নানাবিধ তত্ত্বে তারা এটা প্রমাণিত করে ছেড়েছিলেন যে একটি দেশকে যদি কোনোভাবে অর্থনীতিতে স্বনির্ভর করে তোলা যায়, যদি তাকে তার আর্থিক যে টার্নওভার, ভলিউম অফ ইকোনমি যদি বাড়িয়ে দেওয়া যায়, তার সমস্ত মানে তার সম্পদ পরিমাণ যদি বাড়িয়ে তোলা যায়, তাহলেই সে উন্নত হবে। এবং তৎকালীন দিনের অভিজ্ঞতায় সেটা মিলেও যাচ্ছে, কারণ এই ব্রিটেন দেশটা নিজে একটা ছোট্ট দেশ, নিজের দেশে যে খুব বেশি সম্পদ আছে তা বলতে পারি না, কিন্তু তারা সারা বিশ্বজুড়ে যখন সাম্রাজ্য স্থাপন করেছিল বিংশ শতাব্দীতে, বলা হতো বিংশ শতাব্দীর প্রথম দশকে বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না, এত বড় তার ব্যাপ্তি। যখন একদিকে সূর্য অস্ত চলে গেছে, আঁধার নেমে এসেছে, তখন অন্যদিকে দিন। সত্যি তো তাই ছিল, সে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত সে বিস্তৃত একটা অঞ্চল তাদের হাতে ছিল। কিন্তু এই সব দেশগুলোকে শোষণ করে, এইসব উপনিবেশের মানুষকে বঞ্চিত করে ব্রিটেন উন্নতির চরম শিখরে উঠেছিল। ফরাসি দেশের ক্ষেত্রেও সেই একই কথা বলা যায়, জার্মানির ক্ষেত্রেও একই কথা বলা যায়। আমরা দেখেছি যে এই ভাবনারই একটা চূড়ান্ত বিকৃত ফসল হচ্ছে দুটো বিশ্বযুদ্ধ, যেখানে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যদি বলি, হিটলার চেয়েছিলেন যে জার্মানিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থাৎ মোস্ট ডেভেলপড নেশন হিসেবে প্রতিষ্ঠা করতে, সারা পৃথিবীকে পায়ের তলায় রেখে ইউরোপের প্রায় পুরোটাই দখল করতে সমর্থ হয়েছিলেন হিটলার। এবং সেই সব দেশের মানুষের উপরে তিনি নারকীয় অত্যাচার নামিয়ে এনেছিলেন, শয়ে শয়ে ইহুদিদের গ্যাস চেম্বারে পুড়ে হত্যা করা, জিপসিদের হত্যা করা, পুলিশদের হত্যা করা, অর্থাৎ জার্মান ছাড়া যারা আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করা এবং তাদের সম্পদ লুণ্ঠন করা। এটার মাধ্যমে আমরা দেখেছি নানাবিধ তত্ত্ব এসেছে, যখন দেখা গেছে যে কেবলমাত্র আর্থিক উন্নতি দিয়েও উন্নতিকে বোঝানো যাচ্ছে না। কেন বোঝানো যাচ্ছে না? কারণ দেখা যাচ্ছে যে অতি উন্নত আর্থিকভাবে দেশ, কিন্তু সেখানেও দারিদ্র রয়েছে। ব্রিটেনে যখন উন্নতির চরম শিখরে তারা, যখন তারা সাম্রাজ্যবাদের চরম শিখরে, তখনও ব্রিটেনে দারিদ্র সীমার নিচে লোক রয়েছে, খেতে না পাওয়া লোক রয়েছে, মানুষ রয়েছে, সেখানে তখনও দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে। কি করে সেটা সম্ভব হলো? সম্ভব হচ্ছে তার কারণ আয়ে গত বৈষম্য রয়ে যাচ্ছে। একটা দেশ তার টোটাল ইকোনমিক ভলিউমটা যদি বাড়িয়েও ফেলে, কিন্তু মানুষের মধ্যে যদি ডিস্ট্রিবিউশনটা সমান না হয়, বা অ্যাটলিস্ট একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ডিস্ট্রিবিউশন না হয়, একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন না হয়, ইকুয়াল বলছি না, ইকুয়াল মানে সবাইকে সমান করে দাও, কিন্তু সমান তো হয় না, বাস্তবে কখনোই সেটা সম্ভব না, কিন্তু একটা ইকুইটেবল হয়, অর্থাৎ যার কম আছে তাকে একটু বেশি দেওয়া, যার বেশি আছে তাকে একটু কম দেওয়া, মেনি কাইন্ডস অফ ইকুইটিজ আর দেয়ার, কিন্তু ইকুইটেবল ডিস্ট্রিবিউশনটা হয় না। এবং হয় না বলেই দেখা যায় যে আম্বানিও ভারতবাসী, আমিও ভারতবাসী, আম্বানির যখন 10টা হেলিকপ্টার রয়েছে, আমার একটা ভাঙা সাইকেল রয়েছে, কিন্তু আম্বানির মাথাপিছু আয় যা, আমারও মাথাপিছু আয় এক, অন্তত স্ট্যাটিস্টিক্স তাই বলছে, কারণ আমরা দুজনেই ভারতবাসী। কিন্তু বাস্তব বলছে আম্বানির উন্নয়ন কোট অ্যান্ড কোট ডেভেলপমেন্ট আর আমার কোট অ্যান্ড কোট ডেভেলপমেন্ট দুটো সমান নয়। তো এজন্যই প্রশ্ন হচ্ছে কার উন্নয়ন? উন্নয়নটা ব্যক্তির, উন্নয়নটা সমষ্টির? যদি সমষ্টিরও হয় তাহলে সেই সমষ্টি ঠিক কতজনকে রিপ্রেজেন্ট করে, কত মানুষকে রিপ্রেজেন্ট করে সেই সমষ্টি? সে ফর এক্সাম্পল বাঁধ দেওয়া হচ্ছে, উন্নয়ন হবে, কারণ আমাদের উন্নয়নের প্রতীক হচ্ছে এগুলো, বাঁধ, শক্তি কেন্দ্র, শহর, এগুলো হচ্ছে আমাদের উন্নয়নের প্রতীক, আমাদের পোস্টার বয়। আমরা যখন দেব ছবি, যেমন আমি একটু আগে বিশ্ব বাংলা গেটের ছবি দিলাম, সেটা দেখে তোমরা নিশ্চিন্ত হয়ে গেলে তোমাদের দোষ নয়। পৃথিবীর যদি 100টা মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, 99টা মানুষ ঠিক এই কথাই বলবে যে দিস ইজ ভেরি ডেভেলপড, কিন্তু বাস্তব আর ছবির মধ্যে অনেক তফাৎ থাকে। তো সেই জায়গাতেই আছি, একটা বাঁধ তৈরি হবে। বাঁধ তৈরি হবে কি বলা হলো? দিস ইজ ফর ন্যাশনাল ইন্টারেস্ট। হোয়াট ইজ ন্যাশনাল ইন্টারেস্ট? না, আমাদের দেশের মানুষের স্বার্থে, বেশ, মানুষের স্বার্থে তৈরি হবে। এই এখনই একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, অযোধ্যা পাহাড় আমাদেরই রাজ্যের পুরুলিয়া জেলায়, সেখানে ঠুরগা বলে একটা নালা আছে, সেখানে একটা পাম্প স্টোরেজ তৈরি হবে, বিদ্যুৎ উৎপাদন হবে। সেই জন্য জঙ্গল, গ্রাম, এগুলো অধিগ্রহণ করা হবে। করে কি করা হবে? সেখানে বাঁধ দেওয়া হবে। বাঁধ দিয়ে কি করা হবে? জল আটকে রাখা হবে। জল আটকে রেখে কি করা হবে? জলের ছেড়ে দিয়ে তার থেকে বিদ্যুৎ তৈরি হবে, তো খুব স্বাভাবিক ব্যাপার, এবং তার ফলে তো প্রচুর বিদ্যুৎ উৎপাদন হবে, এবং সেই বিদ্যুৎ দিয়ে আমাদের শহরে আলো জ্বলবে, মেট্রো ছুটবে, ট্রেন ছুটবে, বড় বড় কলকারখানা হবে, সিনেমা, মাল্টিপ্লেক্স থিয়েটার হবে, এভরিথিং উইল বি দেয়ার। এ তো উন্নয়ন, এ তো ডেভেলপমেন্ট। কিন্তু ওই জল যে আদিবাসী গ্রামগুলোকে ডুবিয়ে দেবে, সেখানে কত মানুষ থাকে? হিসেব বলছে 84,000 পরিবার আছে, 84,000 পরিবার। এবার একটি পরিবারে গড়ে যদি 4 জন মানুষ হয়, গুণ করে নিও সংখ্যাটা কত হয়। এত সংখ্যক আদিবাসী মানুষ যারা বংশ পরম্পরায়
ওই অঞ্চলে বসবাস করছিলেন, যেখানকার মাটি, নদী, পাহাড় এবং জঙ্গল থেকে তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহ হয়, সেই সংখ্যক মানুষ আমাদের একটি উন্নয়ন প্রকল্পের কারণে ওই কলমের একটি খোঁচায়, ওই যে সই হয়ে গেল, পাশ হয়ে গেল, ওই একটি খোঁচায় এই 84,000 পরিবারের কয়েক লক্ষাধিক মানুষ তারা তাদের জন্মগত অধিকার থেকে বঞ্চিত হতে বাধ্য হলেন। তাহলে এই যে নতুন বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাপ্ত আলোক, সেই আলোক আমরা পৌঁছে দিলাম কার ঘরে, কে উন্নতি লাভ করলো, আর তার দামটা, মূল্যটা কাকে চোকাতে হচ্ছে, এই প্রশ্ন কিন্তু উঠছে। এই প্রশ্ন বিগত শতকের 80-এর দশক থেকেই উঠতে শুরু করে দিয়েছে। কে এই মূল্যটা চোকায়? বড় বড় কলকারখানা হবে, যে জমি নিয়ে নেওয়া হলো তার মূল্য কে দিল, কে উদ্বাস্তু হলো? যে বড় বড় শহর থেকে নেমে আসা, যে বড় বড় শহর আমাদের উন্নয়নের প্রতীক, সেই উন্নয়নের প্রতীক থেকে বেরিয়ে আসা যে সুয়েজ, যে বর্জ্য, সেগুলো কোথায় গিয়ে পড়ছে? তার ফলে কাদের চাষের জমির ক্ষতি হচ্ছে? বায়ু দূষণ থেকে কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? কাদের জমিতে আর ফসল ফলছে না? কারা বাধ্য হচ্ছে তাদের পৈতৃক বাসভূমি ছেড়ে দিয়ে শহরগুলোতে ফুটপাথবাসী হিসেবে উঠে আসতে? এবং যারা আগে ছিল চাষি, যারা ছিল কুমোর, যারা ছিল কামার, যাদের একটা বংশগত জীবিকা ছিল, সেগুলোকে ভুলে গিয়ে তাদেরকে মুটে মজুর কুলি হিসেবে হয় কলকারখানায়, নয় বাড়িতে বাড়িতে খেটে বেড়াতে হচ্ছে? কে পে করছে এই কস্টটা? এটা আজকে কিন্তু ভাবার দরকার হয়ে পড়েছে। সো ডেভেলপমেন্ট শব্দটার মধ্যে আসলে অনেক অনেক না বলা কথা লুকিয়ে রয়েছে। তো এইসব আলোচনার ভিত্তিতে মোটামুটিভাবে আমরা উন্নয়নকে তিনটে ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে সেই চিরাচরিত প্রথাগত ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন, যে উন্নয়নের হাজারটা তত্ত্ব আছে, যার মধ্যে আমি দু একটার কথা বলতে পারি। যেমন ধরো কিছু আছে ধনতান্ত্রিক বিশ্বের যারা দার্শনিক তাদের দেওয়া তত্ত্ব, কিছু আছে যারা সমাজতান্ত্রিক বিশ্বের দার্শনিক, যারা লেফটিস্ট ফিলোসফার আমরা বলি বা লেফটিস্ট ইকোনমিস্ট, যারা সোশ্যাল ইকোনমিস্ট তাদের দেওয়া তত্ত্ব। যেমন ধরো আমরা যদি এই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতির তত্ত্বগুলো বলি, সেখানে আমরা কেইনসের বিখ্যাত তত্ত্ব আমরা দেখেছি, আমরা অ্যাডাম স্মিথের তত্ত্ব দেখেছি, আমরা রস্ট্রোর তত্ত্ব দেখেছি, হ্যাঁ এই ধরনের যে তত্ত্বগুলো, আমরা ম্যাক্সওয়েবারের থিওরি দেখেছি, এই সমস্ত ক্ষেত্রে মোটামুটি যেটা বলা হয়েছে যে কিছুটা ক্ষেত্রে ইনক্লুসিভ উন্নয়নের কথা বলা হলেও বেশিরভাগ তত্ত্বের ক্ষেত্রে এক্সক্লুসিভ উন্নয়নের কথা বলা হয়েছে, অর্থাৎ সবার জন্য নয়, যদি সমাজের একটা অংশ যেটা ফেভারেবল অংশ সেটাকে যদি আমি উন্নতি করতে পারি তাহলে তার থেকেই আরও নতুন নতুন করে উন্নয়নের অবস্থা সৃষ্টি হবে। কেউ গ্রোথ ফসি হিসেবে দেখিয়েছেন, কেউ ট্রিকল ডাউন হিসেবে দেখিয়েছেন। ট্রিকল ডাউন মানে হচ্ছে ওই ওপরে জল দিলাম, চুইয়ে চুইয়ে নিচে নামবে, ওপরের স্তরটাকে যত বেশি ভেজাবো নিচের স্তরে তত বেশি জল পৌঁছবে। এই তত্ত্ব অনুযায়ী বলা হয় যে আমি যদি এই পুঁজিপতিদের ফেভারে আমি যদি আমাদের বিন্যাসটাকে তৈরি করি, যাতে তারা বেশি বেশি করে শিল্প স্থাপন করতে পারে, বেশি বেশি করে উৎপাদন করতে পারে, তাহলে সেখানে বেশি বেশি করে মানুষজনকে চাকরি দিতে পারবে এবং তাদের হাত ধরে বাজার ব্যবস্থার ডেভেলপমেন্ট হবে, বাজার ব্যবস্থা আরও অসংখ্য মানুষকে পুঁজির রুজি রোজগারের সুযোগ করে দেবে এবং তার মাধ্যমে একটা সামগ্রিক উন্নয়ন সৃষ্টি হবে। ঠিক একইভাবে ওইটা বলা হয় যে যেখানে গ্রোথ ফসির থিওরিতে বলা হচ্ছে যে আমি একটা জায়গায় কলকারখানা করলাম, তাহলে সেই কলকারখানার থেকে যে প্রোডাক্ট বেরোলো সেই প্রোডাক্টটা বিক্রি করার জন্য বাজার তৈরি হলো, সেই বাজারকে ঘিরে আবার নতুন করে কিছু এমপ্লয়মেন্ট তৈরি হলো, এইভাবে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এবার ঠিক এই দেখো এই জিনিসটাই কিন্তু আমাদের প্রচলিত যে রাজনৈতিক বিশ্বাস সেখানেও কিন্তু এইভাবেই উন্নয়নটাকে বলা হয় যে আমরা ক্ষমতায় এলে এত চাকরি দেব,
এত চাকরি তৈরি করব, এত বিজনেস মিট করব, এত এত শিল্প স্থাপন করব, শিল্প কারখানাকে ডেকে আনবো। এই যে বিজনেস মিট করতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা দৌড়চ্ছে, প্রধানমন্ত্রী দৌড়চ্ছে, হ্যাঁ কনক্লেভ এনক্লেভ কত কিছু হচ্ছে, তার কারণটা কি? মনে করা হচ্ছে যে আমাকে যদি আমি পুঁজিপতিকে যদি ডেকে আনতে পারি, তাকে যদি একটা ফেভারেবল জায়গা দিতে পারি, সে সেখানে একটা শিল্প কারখানা করবে, ফলে আমার রাজ্যের বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে, তারা চাকরি পেলে তাদের অর্থনৈতিক উন্নতি হবে, তাদের উপর নির্ভরশীল যারা তাদেরও উন্নতি হবে, এইভাবে জনসংখ্যার একটা বড় অংশকে আমি উন্নতির দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। তো এটা একটা প্রচলিত বিশ্বাস যেটা এখনও প্রিভ্যালেন্ট যথেষ্ট বেশি রয়েছে ইকোনমিক ডেভেলপমেন্ট। এবং আমি তোমাদের বলেছি যে একদম সভ্যতার উষা লগ্ন থেকে মোটামুটিভাবে বিংশ শতকের মধ্যভাগ পর্যন্ত এটাই সব থেকে বা ওয়ান অ্যান্ড ওনলি থিওরি হিসেবে প্রচলিত ছিল। বাট আফটার দ্যাট আমরা দেখতে পাই যে একটু একটু করে দুটো আলাদা ডেভেলপমেন্ট থটস তৈরি হচ্ছে। একটা অবশ্যই এনভায়রনমেন্টাল, কারণ বিশেষ করে আমেরিকাতে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে সেখানে যেহেতু দ্রুত শিল্পায়ন ইত্যাদির ফলে শহরগুলো অত্যন্ত ঘিঞ্জি, নোংরা এবং পলিউটেড হয়ে পড়েছিল, তাদের যে আশপাশের যে প্রাকৃতিক ক্ষেত্রগুলো সেটা জলাভূমি হতে পারে, নদী হতে পারে, ভীষণ দূষিত হয়ে গিয়েছিল। এবং মজার বিষয় হচ্ছে যে ওরা কিন্তু ইউরোপের থেকে অনেক আগে এ বিষয়ে সিদ্ধান্তটা নিতে পেরেছিল, ওদের ওখানে সংগঠিত হয়েছিল বিভিন্ন আন্দোলন, সেটা 1950s থেকে এই আন্দোলনগুলো শুরু হয়েছে, পরিবেশ বাঁচাও আন্দোলন। এবং 70s মধ্যে ওরা কিন্তু পরিবেশকে উন্নয়নের মধ্যে যুক্ত করে নিয়েছে, অর্থাৎ যে কোনো ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের মধ্যে এনভায়রনমেন্টাল প্ল্যানিং একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে যুক্ত হয়ে গেছে। সারা বিশ্বে এটা আসতে আরেকটু সময় লেগেছে। মজার বিষয় এটা যে সারা বিশ্বের নিরিখে যদি দেখো আমেরিকা সব থেকে বেশি দূষণ ছড়ায়, কিন্তু ওরাই সব থেকে বেশি আবার পরিবেশ সচেতন, এক অদ্ভুত ডাইকোটম। তো আমরা জানি যে বসুন্ধরা শীর্ষ সম্মেলন হয়েছে রিওতে 1992, তার পরবর্তীকালে জোহেন্সবার্গে হয়েছে 2002, তারপর রিও প্লাস 20 আর্থ সামিট হয়েছে 2012, এই 2022 আবার হওয়ার কথা ছিল কিন্তু হওয়ার কোনো এই মুহূর্তে অবস্থা নয়। এর মধ্যে আমরা জানি যে নানা রকম পরিবেশগত উন্নয়নের জন্য প্রোটোকল তৈরি হয়েছে, আমরা কাটাগানা প্রোটোকলের কথা জানি জীব বৈচিত্র্য সংক্রান্ত, আমরা জানি কিয়োটো প্রোটোকলের কথা, আমরা জানি মন্ট্রিল প্রোটোকলের কথা এই গ্রিন হাউস গ্যাসকে নামিয়ে আনার জন্য, কিয়োটো প্রোটোকল ওজোন লেয়ারের এর জন্য সুরক্ষার জন্য আমরা জানি যে মন্ট্রিল প্রোটোকল, লন্ডন প্রোটোকল এই সমস্তগুলো হয়েছে, এগুলো সবই হচ্ছে পরিবেশকে উন্নয়নের একটা সূচক হিসেবে ব্যবহার করার জন্য। এই মুহূর্তে কিন্তু এই ধারণাটা বলে যে উন্নয়ন তাকেই বলতে পারি যেটা সুস্থিতিশীল, স্থিতিশীল উন্নয়ন, যেটা আমরা জানি যে রিও বৈঠকে এজেন্ডা 21 নেওয়া হয়েছিল, সেখানে সুস্থিতিশীল উন্নয়ন, ভবিষ্যতের উন্নয়নের কথা ভেবে কতগুলো মেজার্স নেওয়ার কথা বলা হয়েছিল, যেটা মূলত কিন্তু হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি দেওয়া হচ্ছে সেটার জন্য। কারণ আমরা দেখেছি যে ইকোনমিক ডেভেলপমেন্টকে জোর দিতে গিয়ে এনভায়রনমেন্টাল সেক্টরটাকে আমরা ভীষণভাবে অবহেলা করে গেছি বিগত 300 বছর, তার ফলে আজকে কিন্তু নানা ধরনের ডেরোগেটরি চেঞ্জেস ইন এনভায়রনমেন্ট এসছে, তার ফলেই কিন্তু সেটা দেখেই বলা যেতে পারে তার সেই ডেরোগেটরি এফেক্ট বা ক্ষতিকর প্রভাবটাকে লক্ষ্য করি আজকে কিন্তু এনভায়রনমেন্টকে ডেভেলপমেন্টের মধ্যে টেনে আনা হয়েছে। নেক্সট যে জিনিসটাকে নিয়ে আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। এটা কিন্তু সোশ্যাল ব্লক, যেটাকে আমি বলছি কমিউনিস্ট ব্লক বা যেটাকে আমরা বলি বামপন্থী ধারা, সেই ধারাতে কিন্তু এই সোশ্যাল ডেভেলপমেন্টটাকে যুক্ত করা হয়েছিল। মনে রাখতে হবে মার্ক্স যিনি বামপন্থার একজন সূচনাকারী আমরা বলতে পারি, তিনি কিন্তু নিজে একজন পুঁজিবাদী অর্থনীতিবিদ ছিলেন, তিনি কিন্তু পুঁজির চরিত্রই বিশ্লেষণ করেছেন এবং তার সেই বিশ্লেষণের মধ্যে থেকেই সমাজবাদী ধারাটার জন্ম নিয়েছে। পরবর্তীকালে আরও অসংখ্য পণ্ডিতরা এসেছেন, দার্শনিকেরা এসেছেন, সেই এর থেকে শুরু করে মার্ক্সের থেকে শুরু করে আমাদের এখানে অমর্ত্য সেন পর্যন্ত বা এই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এরা প্রত্যেকেই কিন্তু লেফটিস্ট ইকোনমিস্ট এবং তারা অনেকেই নোবেল পেয়েছেন। তাদের তত্ত্বের ক্ষেত্রে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে সমাজের পিছিয়ে পড়া অংশটা তার দিকে বেশি নজর দিতে, কারণ আমরা সোজা কথা যে হিউম্যান বিইং এ সোসাইটি আমরা তখনই ডেভেলপ হতে পারবো, ডেভেলপড হতে পারবো যদি আমাদের সমস্ত অংশটা উন্নত হয়। এরকম তো হতে পারে না, একটা ট্রেন
তার ইঞ্জিনটা চলে গেল দিল্লি আর বগিগুলো পড়ে রইল কলকাতায়, তাহলে সমস্ত ট্রেনটা কি কলকাতা থেকে দিল্লি পৌঁছলো? কখনোই হতে পারে না। তার থেকে বরঞ্চ আমরা একটা এমন পদ্ধতি নিই যাতে হয়তো এক্ষুনি আমরা দিল্লি পৌঁছে যাব না, কিন্তু সমস্ত ট্রেনটাকে নিয়ে যদি দিল্লির পথে আমরা এলাহাবাদ পর্যন্ত পৌঁছে যেতে পারি, তাহলে সেটা একটা অ্যাচিভমেন্ট। এটা সোশ্যাল ডেভেলপমেন্টের যারা ক্রিটিক থিওরিটাইজ করেন যারা, তারা এটা দেখেন। এর যেমন মার্কসের ক্ষেত্রে আমরা বলি যে মার্কস পুঁজিবাদের স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলেন যে এখানে উন্নতিটা সম্পূর্ণ মালিকের উন্নতি, কারণ যে পুঁজিকে কন্ট্রোল করে পুঁজির নিয়মই হচ্ছে সে আরও বেশি করে তার হাতে কেন্দ্রীভূত হতে চায়। পুঁজির ধারণ মানে টেন্ডেন্সি হচ্ছে সেন্ট্রালাইজড হওয়ার। ঠিক এইভাবে একটা কারখানার মা যে শ্রমিকরা শ্রম করে তার দ্বারা তারা উৎপাদন করে, কিন্তু সেই উৎপাদনের থেকে যে মুনাফা সেটা সম্পূর্ণ তো মালিকের কাছে হয়। শ্রমিক কী পায়? শ্রমিক তার শ্রমের বিনিময়ে কেবলমাত্র একটা মজুরি পায়, যে মজুরিটা কখনোই তার দ্বারা উৎপাদিত যে পণ্য তার মূল্যের ধারে কাছে থাকে না। একজন শ্রমিক সারা মাস কাজ করে যদি 80,000 টাকার দ্রব্য মূল্যের দ্রব্য উৎপাদন করতে থাকে করে থাকে 80,000 টাকার মুনাফা যদি সে সৃষ্টি করে থাকে, তাহলে সে হয়তো সারা মাসের শেষে 5,000 টাকা বেতন হিসেবে পায়। তাহলে এই যে বৈষম্যটা তৈরি হলো, এই যে ফারাকটা তৈরি হলো, এই ফারাকটা কিন্তু এই শ্রমিককে পিছনে ঠেলে দিচ্ছে আর মালিককে আরও উন্নত করে দিচ্ছে, ফলে সমাজের দুটো শ্রেণীর মধ্যে ক্রমশ ফাঁক তৈরি হচ্ছে। এবং মার্কস এটা বলেছিলেন যে একজন পুঁজিপতি কখনোই নিজের স্বেচ্ছায় তার মুনাফা শ্রমিকের হাতে তুলে দেবে না, তাই শ্রেণী সংগ্রামের কথা বলেছিলেন, যার মাধ্যমে শ্রমিক শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে, নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে তার যা প্রাপ্য সেটা আদায় করে নেবে। এটা মার্ক্সীয় থিওরি ছিল। আর আমি যদি আরও ওখান থেকে যদি সরে আসি, এখান থেকে মূল যে টেকঅ্যাওয়ে জায়গাটা সেটা হচ্ছে কি না, সবার বিকাশ, সর্বাঙ্গীন বিকাশ। শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে, সর্বাঙ্গীন বিকাশ, সবাইকে একটা স্তর পর্যন্ত অন্তত তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। এবং সেটা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য অত্যন্ত জরুরি যেটা ছিল সেটা হচ্ছে একটা ইন্ডিকেটর তৈরি করা। কেবলমাত্র অর্থনীতি দিয়েই এতদিন পর্যন্ত, অর্থনৈতিক প্রভেদ দিয়ে এতদিন পর্যন্ত সামাজিক উন্নয়নটাকেও মাপার চেষ্টা করা হচ্ছিল, যতদিন না পর্যন্ত মাহবুব উল হক পাকিস্তানের একজন অর্থনীতিবিদ, তিনি এবং তিনি যখন রাষ্ট্রপুঞ্জের ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডিরেক্টর হিসেবে ছিলেন, সেই সময় তিনি যতদিন না একটা ইন্ডেক্স তৈরি করলেন, যেটাকে তিনি নাম দিলেন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। সেখানে মূলত তিনটে জিনিসকে নিয়ে আসা হয়েছিল। একটা হচ্ছে যে তার স্বাস্থ্যের দিক, যেটা ওই জন্ম লগ্নে তার যে লাইফ এক্সপেক্টেন্সি কতটা সেইটার উপরে ভিত্তি করে দেখা হয়েছিল। দ্বিতীয় জায়গাটা ছিল তার শিক্ষার দিক, শিক্ষাগত যোগ্যতাটা কত দূর সেইটাকে দেখা হয়েছিল। তার মধ্যে আবার তিনটে ভাগ করা হয়েছিল, তা না হলে বিশেষ করে উন্নতিশীল দেশগুলো বা অনুন্নত দেশগুলোতে শিক্ষার হারটা বোঝানো যায় না। যেমন আমাদের দেশের গড় শিক্ষার মান, সাক্ষরতার হার যদি হয় 70%, তাহলে মহিলা সাক্ষরতার হার হচ্ছে 55%, বয়স্ক সাক্ষরতার হার হচ্ছে 30%, এরকম অবস্থাতে পড়েছিল। ফলে তিনি কি করলেন, মাহবুব উল হক ওই শিক্ষাগত যোগ্যতাটাকে তিনি ভাগ করে নিলেন কি না, অ্যাডাল্ট লিটারেসি রেশিও আর টিচার স্টুডেন্ট, এই জায়গাটাকে তিনি নিয়েলেন যে কতটা দিয়ে তিনি একটা কম্বাইন ইন্ডেক্স তৈরি করলেন। আর তৃতীয় যে ইন্ডেক্সটা ইন্ডিকেটরটা রাখলেন সেটা হচ্ছে অর্থনৈতিক পার ক্যাপিটা পারচেজিং পাওয়ার প্যারিটি, PPP, যেটা ডলার হিসেবে দেখানো হয়, ডলারে প্রকাশ করা হয় যে মাথা পিছু কতটা ক্রয় ক্ষমতা রয়েছে। এই তিনটেকে একত্রিত করে উনি তৈরি করলেন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, অ্যান্ড দ্যাট ওয়াজ এ প্যারাডাইম শিফট। উন্নয়নের চর্চায় একেবারে মোড় ঘুরিয়ে দিল তারই ভাবনাটা। এবং তারপর থেকে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টকে ইকোনমিক ডেভেলপমেন্টের থেকেও এগিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বা করা হয়, এটা একটা দ্বন্দ্ব রয়েছে। কিন্তু আজকে আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি যে ডেভেলপমেন্টের আলোচনায় ইকোনমিক ডেভেলপমেন্টকে পিছনে ফেলে দিয়ে হিউম্যান ডেভেলপমেন্ট অনেক এগিয়ে এসেছে সেই সময় থেকে, 1885 উনি দিয়েছিলেন এবং তারপর থেকে একটু একটু করে চেঞ্জ হয়েছে। চেঞ্জ হতে হতে অসংখ্য, মানে সেখানে আমরা দেখব যে পরবর্তী সময় জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি হলো,
কারণ বলা হলো যে হিউম্যান ডেভেলপমেন্ট দিয়েও সম্পূর্ণটা বোঝানো যাচ্ছে না। কারণ বিশেষ করে ভারতবর্ষের দিকে যদি তাকো, ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশের মতো জায়গাতে, সেখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যা দেখাচ্ছে, যদি আমি সেই হিউম্যান ডেভেলপমেন্টের সমান ইন্ডেক্সগুলোকে, সমান সূচকগুলোকে যদি নারীদের ক্ষেত্রে প্রয়োগ করি কেবলমাত্র, তাহলে দেখবো নারীদের অবস্থা আরও খারাপ, তারা অনেক নিচে নেমে রয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের পিতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, সেখানে নারীদের প্রতি বঞ্চনা এবং অবহেলা। বিদ্যাসাগর মশাই যদি না জন্মাতেন এদেশে, তাহলে নারীদেরকে তো মানে স্কুলে পাঠানোই হতো না। অথচ এই দেশ গার্গি, অপালা, খনা, মৈত্রেয়ী এদের দেশ, যাদেরকে সারা বিশ্ব বন্দনা করে তাদের উইজডমের জন্য, সেই দেশের মানুষ মহিলাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা হতো। যদি রামমোহন রায় না জন্মাতেন ভারতবর্ষে, তাহলে আজও হয়তো ভারতীয় নারীদেরকে ওই স্বামীর চিতায় পুড়ে মরতে হতো। তো এই যে অবদমন, এই যে বঞ্চনা, আজকেও কি নেই? আজকেও একটা বাড়িতে একটা মা ছেলে মুড়োটা পায় ভাই, আর বোন পায় লেজাটা। কোনোদিন কি বোনকে ডেকে বলা হয়েছে না তুই আজকে খাবি? আজকে প্রত্যেকটা কাজকে একটা জেন্ডার স্টিরিওটাইপ দিয়ে দেওয়া হয়েছে। যেমন ঝাঁটপাট দেওয়ার, বাসন মাজা, রান্না করা, এগুলো মেয়েদের কাজ, ছেলেরা এসব করে না। আজকে একটা ছেলের বিয়ে দিতে গেলে কি কেউ জিজ্ঞেস করে যে আপনার ছেলে রান্না করতে পারে, আপনার ছেলে বাড়ির কাজ কেমন জানে? করে না। কিন্তু একটি মেয়ে, সেও সমানভাবে এমএ পাস করেছে, বিয়ে দিতে গেলে পাত্রপক্ষ দেখতে এসে জিজ্ঞেস করে মেয়ে বাড়ির কাজ জানে তো? সে মেয়েটি চাকরি করুক আর নাই করুক, এটা আমাদের বায়াস, এটা আমাদের দুর্ভাগ্য যে এটা আমরা ছাড়তে পারছি না। এগুলো যে কোনো জেন্ডার রোল নয়, রান্না করাটা জেন্ডার রোল নয় কোনো, যে নারীরাই শুধু রান্না করবে, তাহলে বড় বড় হোটেলের শেফরা পুরুষ হতো না, এই কথাটা কেউ ভেবে দেখে না। আবার মজার বিষয় হচ্ছে ওই শেফের জায়গাটা যেহেতু গ্ল্যামারের এবং শেফের জায়গাটা যেহেতু অনেক বেশি পয়সার, সেখানে তুমি নারীদের খুঁজে পাবে না, সেখানেও বঞ্চনা রয়েছে। এটাও একটা মজার জিনিস, একই ধরনের কাজ করছে, পুরুষ যা বেতন পায় নারী তার থেকে কম পায়। তাদের যুক্তি দেওয়া হচ্ছে কি না, ওরা কাজ ভালো পারে না। ভাই, কি করে মাপা হলো কাজ ভালো পারে না? কি ইন্ডিকেটারে মাপা হলো? কেউ উত্তর দেবে না। তো এই শোষণটা চলে ভারতবর্ষের মতো বিশেষ করে ট্র্যাডিশনাল সমাজে, কিন্তু পশ্চিমী সমাজে এটা নেই তা ভেবো না। পশ্চিমী সমাজে এই আয় বৈষম্য নিয়ে একের পর এক আন্দোলন হয়েছে, আজও হচ্ছে, সমকাজে সমবেতনের দাবি নিয়ে হচ্ছে। তো এই কারণেই জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, বা জেন্ডার ডেভেলপমেন্টের কনসেপ্টটা, ডেভেলপমেন্ট কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর বেশি এখন এইখানে বলার দরকার নেই, পরবর্তী সময় আমরা যখন ইন্ডিসেস পড়ব সেখানে আমরা এখানে জেনে নেব হোয়াট ইজ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হোয়াট ইজ জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হোয়াট ইজ জেম, জেন্ডার এম্পাওয়ারমেন্ট মেজার্স এটসেট্রা, আমরা তখন জেনে নেব। কিন্তু আমরা আজকে যেটুকু জানলাম ডেভেলপমেন্ট সম্পর্কে, সেটা হচ্ছে হোয়াট ইজ ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশ্যাল হিউম্যান জেন্ডার ডেভেলপমেন্ট এবং এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট, তিন ধরনের ডেভেলপমেন্ট প্রসেস সম্পর্কে আমরা জানলাম। নেক্সট আমি চলে আসি, হোয়াট ইজ গ্রোথ? গ্রোথ ইজ এ ফিজিক্যাল থিং, গ্রোথ জিনিসটা একটা ভৌত বিষয়। যেমন একজন শিশু ছোট অবস্থা থেকে কিশোরে পরিণত হয়েছে, তার শরীরের বৃদ্ধি হয়েছে, বিকাশ বললাম না কিন্তু, ডেভেলপমেন্ট বললাম না, বৃদ্ধি হয়েছে, সে লম্বায় বেড়ে গেছে। এখন হতেই পারে, মানে ভগবান না করুক, কিন্তু একটি শিশুর তো হতেই পারে যে তার মানসিক বিকাশ হয়নি, সে জড়বুদ্ধি, তাহলে তার গ্রোথ হয়েছে বাট ডেভেলপমেন্ট হয়নি। সো গ্রোথ ইজ এ ভেরি বায়োলজিক্যাল থিং। আমরা বলতে পারি যে গ্রোথ কিসে হয়, আমরা বলতে পারি হাইটে গ্রোথ হয়, ওয়েটে গ্রোথ হয়, একজন ওজনে বেড়ে যাচ্ছে, এজ বেড়ে যাচ্ছে একজনের, গ্রোথ হচ্ছে। আমরা বলতে পারি যে একজনের অভ্যাসগুলো পরিণত হচ্ছে, গ্রোথ হচ্ছে। তাহলে এই জিনিসগুলোকে আমরা ভেরি বায়োলজিক্যাল থিং, সেই জন্য এখানে সংজ্ঞাটা বলা হচ্ছে, দেখো যে গ্রোথ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ডেভেলপমেন্ট অফ এ পার্সন ইন এজ, হাইট, ওয়েট, হ্যাবিট এটসেট্রা। ইন বায়োলজি গ্রোথ ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইনক্রিজ ইন সাইজ, ইনক্রিজ ইন সাইজ। ভালো করে দেখো, সাইজ বাড়লেই যে উৎকর্ষ বাড়বে তার নেই, উৎকর্ষের ব্যাপারটা ডেভেলপমেন্টে আসবে। ইনক্রিজ ইন দ্য সাইজ অফ অ্যান অর্গ্যান অর সেল, একটা অঙ্গ ছোট থেকে বড় হচ্ছে।
তাকে আমরা গ্রোথ বলছি। গ্রোথ ক্যান বি কল্ড অ্যাজ দ্য ফান্ডামেন্টাল ফাংশন অফ দ্য বডি। দেখো এটা ফিজিক্যাল থিং। ইন টার্মস অফ প্ল্যান্টস দ্য গ্রোথ ইজ ইনডিফিনিট, যতদিন বেঁচে থাকবে ততদিন বাড়বে। কিন্তু মানুষের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত গ্রোথ হয়, তারপরে আর হয় না। বাট ডেভেলপমেন্ট ক্যান গো ইনডিফিনিট, যতদিন বাঁচি ততদিন শিখি ততদিন ডেভেলপমেন্ট হয়, আমার ততদিন আমার মস্তিষ্কের বিকাশ করতে পারে। বাট আমি যতই চেষ্টা করি, এখন প্রচণ্ড ব্যায়াম করি, ঝোলাঝুলি করি, আর আমি লম্বা হব না, সম্ভব নয়, কারণ আমার সেই পার হয়ে গেছে। The seed or sapling grows to be an adult plant wherein the growth is indefinite. That is, we might not know from where the plant is growing and where it is growing to reach. কত বড় যে হবে শেষ পর্যন্ত আমরা জানি না, যতদিন গাছ বাঁচবে বাড়বে, কিন্তু মানুষ বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে সেটা সত্য নয়। এবার একটু দেখে নিই যে গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে তফাতটা কি। আমি এটার খুব ডিটেলসে পড়তে যাচ্ছি না, আমি তোমাদেরকে এটা পাঠিয়ে দেবো বা তোমরা স্ক্রিনশট নিয়ে এটাকে পড়ে নিতে পারো। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এইটা অ্যাজ এ কোয়েশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট থিং যে গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে তফাত কি। আমি বেসিক জায়গাগুলো খালি আলোচনা করে ছেড়ে দেবো আজকে। সেটা হচ্ছে যে গ্রোথ আগে বলেছে এটা একটা বায়োলজিক্যাল থিং, হোয়ার ইজ ডেভেলপমেন্ট ইজ বোথ বায়োলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল দুটোই একসঙ্গে হতে হয়। নেক্সট গ্রোথ হচ্ছে একটা লিমিটেড, একটা স্তর পর্যন্ত বৃদ্ধি হতে পারে, কিন্তু বিকাশ সারা জীবন থাকতে পারে, চলতে পারে। গ্রোথের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটা ভালো বা মন্দ এটার বিচার করতে পারে না, গ্রোথটা যে কোনো রকমভাবে হতে পারে। সে ফর এক্সাম্পল, আমি আমার আর্থিক অবস্থা বাড়াচ্ছি, গ্রোথ করছি, আর্থিক গ্রোথ করছি। এখন আমি সেটা করতে গিয়ে কী করলাম, আমি লোকের থেকে চুরি ডাকাতি করছি, লোককে ঠকিয়ে নিয়ে নিচ্ছি, আমার অর্থের সংগ্রহ বেড়ে গেল, তাহলে আমার যে ফান্ড সেটার গ্রোথ হয়েছে। বাট ইজ ইট এ ডেভেলপমেন্ট? নো, ইট ইজ নট, বিকজ ইট ওয়াজ গ্যাদার্ড বাই হার্মিং সামওয়ান, সো দিস কান্ট বি ডেভেলপমেন্ট, এটা ভালো হতে পারে না। আমি একটা জায়গার উন্নতি করতে গেলাম, উন্নতি করতে গিয়ে সেইখানে আমি কি করলাম না, কতগুলো বড় বড় বাড়ি তৈরি করে ফেললাম, বিল্ডিংটার হিসেবে, বিল্ডিং সেক্টরের হিসেবে গ্রোথ হলো। কিন্তু এটা ডেভেলপমেন্ট কি না তখনই বোঝা যাবে যে এই জায়গাটায় পরিবেশ কতটা ক্ষতিগ্রস্ত হলো, এটা কাদের উদ্দেশ্যে করা হলো, এই বাড়িঘর তারা কি উপকৃত হলো। যদি হয় তাহলে ডেভেলপমেন্ট আর গ্রোথ একই সঙ্গে হয়েছে, যদি না হয় তাহলে গ্রোথ হয়েছে কিন্তু ডেভেলপমেন্ট হয়নি। তো এইরকম অনেকগুলো তফাৎ আমরা দেখব। গ্রোথটা এক্সটার্নালি হয়, ডেভেলপমেন্টটা ইন্টারনালি হয়, ডেভেলপমেন্ট এই জিনিসগুলো আছে, তোমরা পাশাপাশি লিখে এটা দেখে নিও। আশা করি আজকে যেটা আলোচনা করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা আমাকে জানাবে, ঠিক আছে।